পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বর্ধমান শহরে জোর কদমে চলছে নাকা চেকিং। কয়েকদিন আগে সরকারি বাসে উদ্ধার হয়েছিল বেশ কিছু বোমা, সেই কারণে বিশেষ করে নজরদারি দেওয়া হচ্ছে সরকারি বাসগুলিতে। এর পাশাপাশি বর্ধমান নওয়াবহাট ও উল্লাস মোড়ে চার চাকা গাড়িতে নাকা চেকিং চলছে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বর্ধমান সদর থানার পুলিশের কর্মীরা নেমেছে নাকা চেকিং এ বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়। উদ্দেশ্য বলতে আমাদের এটা একটা রুটিন এসওপির মধ্যে পড়ে, এটা যেহেতু আমরা একবারে ফেস্টিভ সিজনের মুখে আছি, চলছেই কালকে বড়দিনের একটা বড় উৎসব রয়েছে, তো সেই জন্য আমরা একটু বেশি তৎপর রয়েছি এবং বিভিন্ন জায়গায় আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট আছে সেগুলোতে কোনো ইলিগাল আইটেম কিছু কন্ট্রাব্যান্ড আর্টিকেল কিছু পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখার জন্য নাকা চলছে। এছাড়া একটা নজরদারি বজায় রাখার জন্য এই নাকাটা চলছে। বর্তমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।